হ্যালো ভিওর্স ওয়েলকাম টু অ্যাডভাইস ভিডিও অফিসিয়াল এখন আপনাদের সামনে যেটা বলছি লার্নিং অ্যান্ড আর্নিং প্রজেক্টের ডিজিটাল মার্কেটিংয়ের ভাইভাতে যে কোয়েশ্চেনগুলো হবে তার জন্য আপনাদের জন্য তিনটি প্রশ্ন আপনি নির্ধারণ করেছি চয়েস করেছি যে প্রশ্নগুলো অবশ্যই আসবে সেই প্রশ্নগুলো এবং উত্তরগুলো আপনাদের সামনে বলছি প্রথমত আপনাদের যে প্রশ্নটা আসবে সেটি হলো ডিজিটাল মার্কেটিং কি ডিজিটাল মার্কেটিং হলো অনলাইনের মাধ্যমে ঘরে বসে কম্পিউটারে ল্যাপটপ বা কম্পিউটারের সাহায্যে ইন্টারনেট কানেকশনের মাধ্যমে মার্কেটিং করাকে ডিজিটাল মার্কেটিং বলে আপনার দুই নম্বর প্রশ্ন হবে ডিজিটাল মার্কেটিংয়ের আওতা বা ক্ষেত্রগুলো কী কী ডিজিটাল মার্কেটিং মানে ডিজিটাল মার্কেটিং কোন কোন সেক্টরে কাজ করেন বা শাখা প্রশাখাগুলো কী কী যেমন আপনার আপনারা বলবেন ডিজিটাল মার্কেটিং আওতাভুক্ত কাজগুলো হলো সোশ্যাল মার্কেটিং সোশ্যালের ভিতরে পড়ে আপনার ফেসবুক ইউটিউব মার্কেটিং তারপর লিঙ্কড ইন তারপরে ইনস্টাগ্রাম এরকম যত সোশিয়াল সাইট আছে এগুলো সোশিয়াল মার্কেটিং তারপরে আপনার অন্যান্য আপনার ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে আছে ইমেল মার্কেটিং এসিও তারপরে সিপিএ মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং এগুলো আছে ডিজিটাল মার্কেটিংকে আপনার ইন্টারনেট মার্কেটিংও বলা হয়ে থাকে এগুলো আসবে এই দুইটা প্রশ্ন এবং আরেকটি প্রশ্ন হলো বলবে যে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিংয়ে মনে করেন কোনো একটি সোশ্যাল সাইট আপনি ব্যবহার করছেন তো সেই সোশ্যাল সাইটে মানে সফলতা পেতে হলে আপনাকে কি করতে হবে সেটা এক নম্বর শর্ত হলো ধারাবাহিকতা রক্ষা করতে হবে মানে আপনি যে কাজটি করবেন সে কাজে ধারাবাহিকতা থাকলে আপনি সফল হবেন তাই আপনি প্রশ্নের অ্যান্সার দেবেন যে ধারাবাহিকতা রাখতে হবে যেমন ফেসবুকে যদি আপনি কোনো পেজ বা গ্রুপ ক্রিয়েট করেন তার জন্য আপনার ধারাবাহিকভাবে যদি আপনি পোস্ট করতেই থাকেন তাহলে প্রাথমিক অবস্থায় কোনো লাইক বা কমেন্ট না থাকলেও পরবর্তীতে আপনার লাইক কমেন্ট আসতে শুরু করবে এভাবে বা আপনার পেজ র্যাঙ্ক করবে এবং গ্রুপও আপনার র্যাঙ্ক করবে এগুলো প্রশ্ন হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভালো না লাগলেও লাইক করবেন আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে